নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র নয়, বরং একটা স্বপ্ন দেখছে যা কোনোদিনও বাস্তব হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক শোক সভায় মন্তব্য করেন তিনি। বিএনপিকে দাঁত ভাঙা জবাব দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এইচএ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর তেজগাঁ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই শোক সভা। সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিএনপির স্বপ্ন খুব শীঘ্রই দুঃস্বপ্নে পরিণত হবে। ষড়যন্ত্র হয়তো বা তারা করছে, আমি মনে করি তারা ষড়যন্ত্র করছে না, তারা একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা তারা কোনোদিনই বাস্তবায়ন করতে পারবে না। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, লন্ডনে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান তিনি। তাদের কিন্তু জনগণের কাছে তাদের কিন্তু কোনো সমর্থন নাই, তাহলে কি করতে হবে? প্রথমত লন্ডনে বসে ষড়যন্ত্র করা খুবই সহজ, যদি আসলে রাজনীতি করতে যদি কেউ চাইত তাহলে তো ঢাকায় ফিরে আসো, জেলে যাও, জেল থেকে যদি সাহস আছে তাহলে রাজনীতি করো। ষড়যন্ত্র করতে বিএনপি নেতারা সিঙ্গাপুরে গেছে বলে মন্তব্য করেন বক্তারা। 24,000 আওয়ামী লীগ ছাত্র যুবলীগের কাতারে হত্যা করেছে কি ওলামা করেছে স্যার, বঙ্গবন্ধু আত্মসিদ্ধ খুনি ফলে ফাঁকে প্রেসিডেন্ট পদপ্রার্থী মানুষ মানে সুযোগ দিয়ে সীতাহার আঘাত থাকে কলঙ্কিত করেছে, হুদা ক্যাম্পে বানিয়েছে, বানিয়েছে না রাজাকার কাউসারকে মন্ত্রী বানিয়েছে, এ সাপ করেছে। সিঙ্গাপুরে আবার এসেছেন তারেক রহমানের এজেন্ট লন্ডন থেকে, তাদের সঙ্গে বৈঠক করছেন, বৈঠক করে আগামী দুই মাসের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাদের তত্ত্বাবধায়ক সরকার কায়েম করবে এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। এই হলো ষড়যন্ত্র ভাইয়ের আমার, এই ষড়যন্ত্র যদি তারা বাস্তবায়ন করে আমরা তাহলে কাজ কি? আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে, আমরা কি করব? প্রিয় ভাইয়ের আমার, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ পরিষ্কার কথা, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। 1975 সালের 15 আগস্ট তার পরিবারের যারা শাহাদত বরণ করেছিলেন, মহান আল্লাহ সুবহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন তাদের আত্মার মাগফিরাত দান করেন, তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সার্বিক ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় সতর্ক থাকার আহ্বান জানান। এবং এইচএম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।